সবাইকে স্বাগত মাছরাঙা রাতের সংবাদে সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের আরফানুল হক রিফাতকে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফলে মাত্র 343 ভোটের ব্যবধানে হেরেছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ফল ঘোষণার শেষ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিশৃঙ্খলা তৈরি হলে কিছু সময়ের জন্য ফল ঘোষণা বন্ধ ছিল ফলাফল প্রত্যাখ্যান করেছেন সাক্কু পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে নাশকতার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি জানান নাশকতা হতে পারে এমন তথ্য পাওয়া গিয়েছে এই বিষয়ে নিরাপত্তা বাহিনী সহ সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি নজর রাখতে বলেছেন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দিকেও এবং আজ থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখতে বলা হলেও রাজধানীর বিভিন্ন জায়গায় খোলা ছিল মিরপুর ফার্মগেট সহ বিভিন্ন এলাকার অলিগলিতে বেশিরভাগ কোচিং সেন্টারেই চলেছে ক্লাস এসএসসি এবং সমমানের পরীক্ষা সুষ্ঠু এবং নকল মুক্ত রাখতে 7 জুলাই পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল এবারে বিস্তারিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের আরফানুল হক রিফাতকে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা 343 ভোটে হেরেছেন সাবেক বিএনপি নেতা সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু বিকেল 4টায় ভোটগ্রহণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণা শুরু হয় রাত 9টার দিকে 101টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে 629টি ভোটে টেবিল ঘড়ি মার্কায় সাক্কু এগিয়ে থাকা অবস্থায় কেন্দ্রে বিশৃঙ্খলা শুরু হয় সাক্কু এবং রিফাতের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে সাময়িকভাবে ফল ঘোষণা বন্ধ করে দেওয়া হয় পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতির নিয়ন্ত্রণে এলে আবারও ফল ঘোষণা শুরু হয় রিফাতকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা তিনি পেয়েছেন 50,310 ভোট আর প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু পেয়েছেন 49,967 ভোট এরই মধ্যে ফলাফল প্রত্যাখ্যান করেছেন সাক্কু পরে যদি এটা করে আটটার সময় ভেজাল অল্প হয়ে গেছিল এবার তারা এই কথা সেই কথা কোনো করে ওটা 300 দর্শক শিল্পকলা একাডেমি থেকে কুমিল্লা সিটি নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার নিয়াজ মোর্শেদ নিয়াজ আমাদেরকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানিয়ে দিন 26 নম্বর ওয়ার্ড মোহাম্মদ আব্দুল সত্তার গুড়িপথে 2137 ভোটে রিটার্নিং কর্মকর্তা কিছুক্ষণ আগে কুমিল্লা নগরবাসীর জন্য নতুন একজন নগরপিতার নাম ঘোষণা করেছেন এই কুমিল্লা সিটি কর্পোরেশন গঠনের পর তৃতীয় নির্বাচনের মাধ্যমে নতুন একজন নগরপিতা পেল কুমিল্লাবাসী তবে যে এই যে ঘোষণা হচ্ছিল এই ঘোষণার ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিয়েছিল রিটার্নিং কর্মকর্তার এখান থেকে যে ফলাফল ঘোষণা হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে 72টি যখন ফলাফল এসেছিল তারপরে কিছুক্ষণ বন্ধ ছিল তো এই এই ক্ষেত্রে পূর্ববর্তী যে মেয়র তিনি তার সমর্থক সহ এখানে এসেছিলেন এবং মুহুর্মুহ স্লোগান দিয়ে পুরো এলাকা প্রকম্পিত করে রেখেছিলেন ছিলেন কিছুক্ষণ পরে যিনি নতুন বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তার সমর্থক এবং প্রধান নির্বাচনী এজেন্ট তারা সবাই এখানে এসেছেন এবং দুই পক্ষই যখন নিজেদের প্রতীকের পক্ষে স্লোগান দিচ্ছিলেন তখন এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এই উত্তেজনা নিরসনের জন্য পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ করে সমর্থকদের এই হল ঘর ছেড়ে চলে যেতে বাইরে পাঠিয়ে দেয় তারপরে আস্তে আস্তে পরিস্থিতি শান্ত হয়ে ওঠে শান্ত হয়ে আসে এবং তারপরে রিটার্নিং কর্মকর্তা একবারে পুরো 105টি কেন্দ্রের ফলাফল একসঙ্গে ঘোষণা করেন এবং জানান যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি 343 ভোটে বিজয়ী হয়েছেন এবং তারপরে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে এখন মোটামুটি কাউন্সিলর পদের যে নির্বাচন নির্বাচন তাদের ফলাফল ঘোষণা হচ্ছে এই ছিল আমার কাছে ধন্যবাদ নিয়াজ দর্শক কুমিল্লা সিটি নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার নিয়াজ মোর্শেদ এর আগে সকাল 8টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে নির্বাচনের ভোটগ্রহণ কুমিল্লার প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের সহায়তায় নিয়াজ মোর্শেদের রিপোর্ট সকাল 8টায় শুরু হয়ে বিরতিহীন ভোটগ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত শুরুতে বৃষ্টির কারণে ভোটার কম ছিল বৃষ্টি থেমে গেলে উপস্থিতি বাড়ে
ভোট দেওয়ার জন্য যে গোপন কক্ষ তৈরি করা হয় তা কতটা গোপনীয়তা রক্ষা করেছে সে প্রশ্ন তুলতে পারে যে কেউ। তবে ইভিএম এ ভোট দিয়ে খুশি ভোটাররা। এটা তাড়াতাড়ি পরিষ্কার ভাবে যেমন দেখে কোনো নাই, কেচকেচি নাই। কাগজের থেকে এটা খুব ভালো ছিল, সবার মুখে শুনেছে, আজকে নিজে দিয়েছে, খুব ভালো লাগছে। মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিভিন্ন কেন্দ্র ঘুরে ঘুরে দেখেছেন, কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ তোলেন তারা। সবই ঠিক আছে, কিন্তু ওই ইভিএম ভোট মেশিনগুলো একটু ত্রুটি আছে, সবসময় কাজ করতেছে না। কোনো সময় কাজ করে কোনো দল, আমি ভোটটা ঢুকলাম, আমার সময় কাজ না করলে তো আমি এটা বিভিন্ন ভোট করবো না। প্রয়োজনে আমি জব হয়ে যাব, আমার সরকারকে আমি ছোট করব না, নির্বাচন কমিশনকে আমি ছোট করব না, আমি এই কথাটাই বলেছিলাম। স্থানীয় সংসদ সদস্য ভোট দিয়ে জানান, কিছু অতি উৎসাহী কর্মকর্তা ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে। যারা ক্যান্ডিডেট তার সমর্থক তারা উৎসব মুখর অবস্থায় আছে, সারা কুমিল্লা উৎসবের আমেজ চলছে। সিটি নির্বাচন হলেও কুমিল্লায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি, কর্মজীবীরা তাদের সুবিধা মতন সময়ে ভোট দিয়েছেন। তো অফিসে এসে হাজিরা দিলাম, তারপর আমার কলিগরা আমার ডেস্কটা একটু সামলানোর জন্য বলে আসছি আর কি। 27টি ওয়ার্ডে 108 জন সাধারণ ও 36 জন সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিয়াজ মোরশেদ, মাছরাঙ্গা সংবাদ, কুমিল্লা। পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে নাশকতার আশঙ্কা রয়েছে জানিয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে এক অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। স্বপ্নের পদ্মা সেতুর তার উন্মোচন হচ্ছে আগামী 25শে জুলাই। এই সেতু নির্মাণ করতে গিয়ে পেরুতে হয়েছে অনেক বাধা বিপত্তি, সেই বাধা বিপত্তি অতিক্রম করার কথা আবারও স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নিয়ে একটা মিথ্যা অপবাদ আমাদের উপর দেওয়া হয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংক মামলা করে, কিন্তু সেই মামলায় হেরে যায়। কানাডা কোর্ট বলে দেয় যে এখানে কোনো দুর্নীতি হয়নি, ওয়ার্ল্ড ব্যাংক যা যা অভিযোগ আনেছে সমস্ত ভুয়া মিথ্যা। আমি তখন ঘোষণা দিয়েছিলাম যে পদ্মা সেতু নিজের টাকায় করবো, যেদিন নিজের টাকায় করতে পারবো সেই দিনই করবো। কাজে খুব স্বাভাবিক, অনেকে ভেবেছিল এটা বোধহয় আমরা কখনো করতে পারবো না। অনেক সুবিধা দেওয়ার পরও ডক্টর ইউনুস বেইমানি করেছেন, যোগ করেন প্রধানমন্ত্রী। এমডি পদে থাকতে পারবে না, অথচ এটা তো আইনগত ব্যাপার। এটা জানার পর সে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে মামলা করে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সরকারের সকলকে আসামি করে সে একটা দুইটা মামলা করে, কিন্তু প্রত্যেকটা মামলা হেরে যায়, হেরে যেয়ে আরও ক্ষিপ্ত হয়ে যায়। হিলারি তার বন্ধু তাকে বারবার তার কাছে যে ধর্ণা দেয়, হিলারি আমাকে নিজে ফোনও করে, আমার সাথে কথাও বলে, তাকে আমি আইনের কথাই বলেছি। কাজে এভাবেই যে আমার বাংলাদেশের বিরুদ্ধে একটা মানে অবস্থান নেয় এবং ওয়ার্ল্ড ব্যাংককে বারবার ইমেল পাঠায়, হিলারিকে ইমেল পাঠায় এবং তারই প্ররোচনায় ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেয়। অনুষ্ঠানটি ছিল স্পেশাল সিকিউরিটি ফোর্সের 36তম প্রতিষ্ঠা বার্ষিকীর, এতে সরাসরি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 25শে জুন পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে নানা রকম ঘটনা ঘটতে পারে বলেও আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেন। কিছু কিছু তথ্যও আমরা পেয়েছি, যেমন একটা ঘটনা ঘটানো হবে যেন 25 তারিখে আমরা উদ্বোধন অনুষ্ঠানটা করতেই না পারি, কী করবে তা জানি না। ইতিমধ্যে আপনারা দেখেছেন রেলে আগুন, লঞ্চে আগুন, ফেরিতে আগুন, কিন্তু সমস্ত জিনিসগুলো একটা রহস্যজনক। যেই জন্য আমি বলবো যে সবাই কিছু সতর্ক থাকতে হবে এবং আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দিকেও সবাই নজর দিতে হবে। এর আগে জনসুমারি ও গৃহগণনা 2022 এবং বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গণভবন চত্বরে ছাতিম, সফেদা ও হরিতকির চারা রোপণ করেন তিনি। ইবতিসাম নাসিম, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। দেশের 33 জেলার 123টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম, গাজীপুর, শরীয়তপুর, পটুয়াখালী, ভোলা, ঝিনাইদহ, নীলফামারী, সিরাজগঞ্জ, জামালপুর এবং ধামরাইয়ের বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ভোট। তবে নোয়াখালীর হাতিয়ার হরণি ইউনিয়নে এজেন্টদের মারধরসহ নানা অভিযোগে ভোট বর্জন করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান। ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়ন পরিষদে প্রতিপক্ষের হামলায় আহত হন আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থক। ভোটগ্রহণ হয় মেহেরপুর, রাঙামাটি, গোপালগঞ্জ এবং সিলেট জেলার 5 পৌরসভাতেও। সকাল 8টা থেকে শুরু হওয়া বিকেল 4টা পর্যন্ত চলে ভোট।
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ খান। তিনি পেয়েছেন 16,938 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আবু সাইদ খান পেয়েছেন 11,337 ভোট। সকাল 9টায় থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। গত বছরের 11ই ডিসেম্বর নির্বাচনী প্রচারের সময় সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম নিহত হন। এই ঘটনায় 26শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য ভাড়ারা ইউনিয়ন পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এসএসসি এবং সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত করতে আজ থেকে সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দেওয়া হলেও তা মানা হচ্ছে না। রাজধানীর বিভিন্ন জায়গায় খোলা রয়েছে কোচিং সেন্টার, চলছে ক্লাসও। এসএসসি ও সমমান পরীক্ষা 2022 সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী 15ই জুন থেকে 7 জুলাই পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। তিন সপ্তাহের জন্য সব কোচিং সেন্টার বন্ধ থাকার এই নির্দেশনা আজ থেকে কার্যকর হওয়ার কথা। তবে মিরপুর 10 নম্বরে সকাল থেকেই এইম নামের এই প্রতিষ্ঠানের মতো অনেক একাডেমিক কোচিং সেন্টারই ছিল খোলা, চলেছে ক্লাসও। উই শুড বেটার স্টপ দ্য অল কাইন্ডস অফ ক্লাসেস, বাট এট প্রেজেন্ট উই আর দ্য টপ পজিশন। রাজধানীর মিরপুর ফার্মগেট এলাকায় শুধু একাডেমিক নয়, চাকরি ও ভর্তির বেশিরভাগ কোচিং সেন্টারেই ক্লাস চলেছে আগের মতোই, অথচ নির্দেশনা অনুযায়ী বন্ধ থাকার কথা সব কোচিং সেন্টারই। বিসিএস কে এখনো ইন্ডিকেট করে বলা হয়নি, সো আজকে খোলা আছে। সব কোচিং কিন্তু বন্ধ থাকার কথা, সে তার মধ্যে বিসিএস টা পড়েছে কিনা আই এম নট শিওর। অ্যাডমিশন কোচিং তো প্রোগ্রাম শেষ, তো হচ্ছে অফিসে বসে আছে আর ক্লাস অফ আছে, বাট কোচিং সেন্টারই তো বন্ধ থাকার কথা। রাজধানীর অলিগলিতে পিছিয়ে ছিল না প্রাইভেট পড়ানোর নামে গড়ে ওঠা কোচিং সেন্টারগুলোও, সেখানেও কোচিং ক্লাস চলতে দেখা গেছে। আমার কোচিং খোলা, আমাদের স্টুডেন্ট খুবই কম এবং আসতেছে যাইতেছে, ঠিক আছে, এখানে ক্লাস এরকম হচ্ছে না। বেশিরভাগ খোলা থাকলেও রাজধানীর কোথাও কোথাও সকাল থেকে বড় কিছু কোচিং সেন্টারের প্রধান শাখা বন্ধ দেখা গেছে। 19 জুন থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। মাশরিক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। ঢাকা শহরে যেসব ব্যক্তির জায়গা, জমি বা ফ্ল্যাট রয়েছে তারা সবাই কালো টাকার মালিক, আর এটির জন্য সরকার এবং সিস্টেম দায়ী বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। যাদের জায়গা জমি আছে, বাড়িঘর আছে, ফ্ল্যাট আছে, সবাই কালো টাকার মালিক, একজনও বাকি নেই। কারণটা হচ্ছে সরকার দায়ী, এই জন্য আমাদের সিস্টেম দায়ী। আপনার যে জমি তাজগাঁ এলাকা কিনবেন, যে জমি গুলশান এলাকা কিনবেন, আপনার সেই জমি, যে জমি আপনি রেজিস্ট্রি, যে দামে রেজিস্ট্রি করবেন, তার সাথে অনেক বেশি দামের জমিটি। আষাঢ়ের প্রথম দিন আজ বাংলার প্রকৃতিতে প্রবেশ ঘটেছে ঋতুরানী বর্ষার। মমিতা জান্নাতের রিপোর্ট। বর্ষা মানেই জল, শস্য আর জীবনের নিবিড় বন্ধন। পলির সৌরভে উচ্ছল হয়ে ওঠা প্রাণ প্রকৃতি। এদেশের কৃষিভিত্তিক অর্থনীতি ও সংস্কৃতির কারিগর আষাঢ় শ্রাবণ। সাহিত্য, সঙ্গীত, লোকগাথা, প্রেম, বিরহে বর্ষা প্রকাশ করে বাংলার চিরায়ত জীবনধারাকেই। ষড়ঋতুর রঙে রূপে গর্বিত বঙ্গভূমিতে বর্ষার তাই ঋতুরানীর মর্যাদা। আমাদের জাতীয় চৈতন্যে, সকল কিছুতে, শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে, অর্থনীতিতে, ফসলে কিংবা জীবনের আনন্দ এবং বিরহে বর্ষার একটি অসামান্য ভূমিকা। নববর্ষায় সুফলা হয়ে উঠবে ধরণী, খরতাপ, গ্লানি, বেদনা ধুয়ে যাবে নবধারা জলে, সেই প্রত্যাশায় নাগরিক প্রাণ মিলেছিল আজ উদীচীর বর্ষা উৎসবে। সঙ্গীত, নৃত্যে আর বর্ষা কথনে বাংলা একাডেমির নজরুল মঞ্চের প্রভাতী আয়োজনে ছিল বর্ষা বন্দনা। উদীচী সবসময় এরকম একটা একদম প্রথম প্রহরেই এটা শুরু করে, এটা খুব ভালো লাগে যে আমাদের মনটাও শান্ত হয়ে যায়। যা কিছু আছে সব ফেলে দিই, ধুয়ে ফেলে দিই বর্ষাতে। আমাদের দেশে যা অমঙ্গল আছে মঙ্গলটাই কামনা করছি। তবে আয়োজকরা জানান, নিছক শহুরে মধ্যবিত্ত শ্রেণীর বৃষ্টি বিলাস নয়, এই আয়োজনের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের জীবন আরাধনার পাশাপাশি প্রাণ প্রকৃতি ধ্বংস করে গড়ে ওঠা অপরিকল্পিত উন্নয়ন বন্ধ ও দখল হওয়া নদ নদী উদ্ধারের দাবি জানায় উদীচী। যখন যেখানে প্রকৃতি ধ্বংসের যে ষড়যন্ত্র, যে কর্মকাণ্ড আমরা লক্ষ্য করি, সেখানেই উদীচী কথা বলে। এক একটা গ্রাম,
নতুনের আবাহনে সম্ভাবনাময় পলির আস্তরণে নব আনন্দে জেগে উঠবে সবুজের সমারোহ, মানুষ ও প্রকৃতি পাবে স্বস্তির পরশ। এই আশাবাদে শেষ হয় উদীচীর এবারের বর্ষা উৎসব। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানীর মুগদা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের বেসমেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় 1,00,000 টাকা জরিমানা করেছে দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে মুগদা এলাকায় অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মুগদা এলাকা ডেঙ্গু মশার বিস্তারে মধ্যম ঝুঁকিপূর্ণ। 15 দিন আগে মুগদার যেসব ভবনে এডিসের লার্ভা পাওয়া গিয়েছিল সেইসব এলাকায় আজও অভিযান চালানো হয়েছে। কেউ সতর্ক হয়ে ভবন পরিষ্কার করেছেন, আবার কেউ কেউ গুরুত্বই দেননি। বলেন, যেসব ভবনগুলোতে তৃতীয়বারের মতো ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে তাদের 3 গুণ জরিমানা করা হয়েছে। এবছর ডিসেম্বরেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালুর পরিকল্পনা করেছে সরকার। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে MRT লাইন 6-এর অগ্রগতি এবং সম্ভাবনা এবং MRT লাইন 1-এর লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে একথা জানানো হয়। অনুষ্ঠানে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটির মেয়ররা বলেন, গণপরিবহন সংশ্লিষ্ট উন্নয়ন না করেই মেট্রো রেল চালু করা হলে তা যানজট নিরসনে তেমন ভূমিকা রাখবে না। আর্থিক স্বচ্ছতার পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইন মেনে চলতে বিশ্ববিদ্যালয়গুলোকে পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি শিক্ষা ব্যবস্থাকে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা এবং চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উপযোগী করে গড়ে তোলার কথাও জানান। অনুষ্ঠানে 3টি ক্যাটাগরিতে মোট 30 জন গ্রাজুয়েটকে সম্মাননা প্রদানসহ 5,000-এর বেশি গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। এবার আন্তর্জাতিক। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কের গুরুত্বপূর্ণ সেভেরো দোনেস্ক শহরের সাথে সংযোগকারী শেষ সেতুটিও ধ্বংস করেছে রুশ বাহিনী। মস্কো দাবি করেছে তারা লুহানস্ক প্রদেশের 97% দখল করেছে। ইউক্রেনের 100 সেনা এবং বেসামরিক মানুষ স্থানীয় রাসায়নিক কারখানায় আশ্রয় নিয়েছে, সেখানেও গোলা বর্ষণের অভিযোগ করেছে সরকার। এদিকে রকেট সহ আধুনিক সমরাস্ত্র পাঠাতে পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে আবারও আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবারে খেলার খবর। কাল শুরু হতে যাওয়া বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ 2 টেস্টের সিরিজের নামকরণ করা হয়েছে পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ। অ্যান্টিগা এবং সেন্ট লুসিয়ায় অনুষ্ঠেয় 2 টেস্টের সিরিজের এই নামকরণের আনুষ্ঠানিক সিদ্ধান্ত আজই হয়েছে। টেস্ট চলাকালে মাঠের প্যারামিটার বোর্ডে থাকবে পদ্মা সেতু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এদিকে বাংলাদেশ থেকে দর্শকরা এই সিরিজের খেলা সরাসরি দেখতে পাবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছ থেকে বাংলাদেশে খেলা দেখানো সত্য কেনা টোটাল স্পোর্টসের কাছ থেকে বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল এখনও সিরিজ দেখানোর সত্য কেনেনি। সাকিব আল হাসানের নেতৃত্বে কাল থেকে অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের রিফাতকে বিজয়ী ঘোষণা, ফলাফল ঘোষণাকে ঘিরে বিশৃঙ্খলা, ফল প্রত্যাখ্যান সাক্ষর। পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে নাশকতার আশঙ্কা রয়েছে জানালেন প্রধানমন্ত্রী, আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে সতর্ক থাকার নির্দেশ। এবং SSC পরীক্ষার জন্য বন্ধের নির্দেশ থাকলেও খোলা রাজধানীর বেশিরভাগ কোচিং সেন্টার, চলছে সব ধরনের ক্লাস। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যেকোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও বন্ধ হয়নি, তাই সতর্কতা হিসেবে মাস্ক পরার কোনো বিকল্প নেই। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।